আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 12 আমাদের জীবনের তথ্য। এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ তথ্যের ব্যবহার। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? পূর্বের পাঠে আমরা শিখেছিলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে, যোগাযোগ প্রযুক্তির বিকাশ এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তির বিকাশ সম্পর্কে। আজ আমরা শিখব তথ্যের ব্যবহার সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ তথ্যের ব্যবহার। প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্যের পরিমাণ খুব দ্রুত বাড়ছে, তাই আমাদের জীবনে তথ্যের যথাযথ ব্যবহার করতে হবে। তথ্যে যথাযথ ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। নিচের ধাপগুলোর মাধ্যমে তথ্যের যথাযথ ব্যবহার পদ্ধতি দেখানো হলো। ধাপ এক, কোন বিষয়ের তথ্য প্রয়োজন তা নির্দিষ্ট করা। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে প্রচুর তথ্যের প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে সংবাদ, আবহাওয়া, খেলাধুলা, বিভিন্ন ঘটনা, উন্নত চিন্তাধারা বা মানুষের জীবনের অভিজ্ঞতা ইত্যাদি সম্পর্কিত তথ্য। আমি আজকের আবহাওয়ার খবর জানতে চাই। আমি বাংলাদেশের ক্রিকেট ম্যাচের তারিখ জানতে চাই। বন্ধুরা, লক্ষ্য করো তথ্যের ব্যবহারে প্রথমে কি বলা হয়েছে, আমরা যে প্রতিদিনই প্রচুর তথ্য পেয়ে থাকি এবং দিন দিন এই তথ্যের পরিমাণ বেড়েই চলেছে, এবং আমাদের কি করতে হবে, এই তথ্যের যথাযথ ব্যবহার করতে হবে। যথাযথ ব্যবহার বলতে কি বোঝানো হয়েছে, তথ্যটিকে সংগ্রহ করতে হবে, সংরক্ষণ করতে হবে, অতঃপর বিনিময় করতে হবে। প্রথমে আসি তথ্য সংগ্রহ। তথ্য আমরা কি করব, বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করব, অতঃপর তথ্যটিকে সংরক্ষণ করব। অর্থাৎ আমরা যে তথ্যটি পাবো সেটিকে আমরা খাতায় লিখে রেখে সংরক্ষণ করতে পারি। তাছাড়া এখন বিভিন্ন ধরনের প্রযুক্তি রয়েছে, যেমন পেন ড্রাইভ, ক্যামেরা, সিডি ইত্যাদির মাধ্যমে আমরা কি করতে পারি, তথ্যকে সংরক্ষণ করতে পারি। অতঃপর রয়েছে বিনিময়। আমরা যে তথ্যটি সংগ্রহ ও সংরক্ষণ করব, সেই তথ্যটিকে আমরা যাচাই বাছাই করে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে বিনিময় করতে পারি। এটি হচ্ছে মূলত তথ্যের যথাযথ ব্যবহার। এবং নিচে তথ্যের যথাযথ ব্যবহারের কিছু পদ্ধতি দেওয়া আছে। আমরা প্রথমে ধাপ এক দেখেছি, যে আমাদের কোন বিষয়ের তথ্যটি প্রয়োজন আমাদের প্রথমে তা নির্দিষ্ট করতে হবে। মনে করো আমাদের আবহাওয়া সম্পর্কিত তথ্যের প্রয়োজন, তাহলে আমরা প্রথমেই চিহ্নিত করব আমাদের কোন বিষয়ের তথ্য প্রয়োজন, অতঃপর আমরা তথ্য সংগ্রহ করব। তাহলে আমাদের প্রথম কাজ কি, তথ্য কোন তথ্যটি প্রয়োজন তা নির্দিষ্ট করা। এবার ধাপ দুই দেখি। ধাপ দুই, তথ্যের উৎস ও সংগ্রহের উপায় নির্ণয়। আমাদের অবশ্যই প্রয়োজনীয় তথ্যের উৎস ও তা সংগ্রহের উপায় নির্ণয় করতে হবে। পর্যবেক্ষণের মাধ্যমে সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তথ্যের বিভিন্ন উৎস রয়েছে, যেমন জনসাধারণ, সংবাদপত্র, বই, রেডিও, টিভি, ইন্টারনেট ইত্যাদি। বন্ধুরা, কি বলা হয়েছে, প্রথমে হচ্ছে তথ্য সংগ্রহের উৎস এবং সংগ্রহের উপায় নির্ণয় করতে হবে। কিভাবে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, আমরা পর্যবেক্ষণ করতে পারি কোনো বিষয়ের উপর, অথবা সরাসরি মানুষকে জিজ্ঞাসা করতে পারি। তাছাড়া জনসাধারণ, সংবাদপত্র, বই, রেডিও, টিভি, ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্যকে সংগ্রহ করতে পারি। এবার আমরা জানব ধাপ তিন, তথ্য সংগ্রহ সম্পর্কে। প্রয়োজনীয় তথ্যটি নির্ভরযোগ্য উৎস থেকে ও সর্বোত্তম উপায়ে সংগ্রহ করতে হবে। তথ্যটি সংগ্রহের সময় অবশ্যই তা সংরক্ষণ করতে হবে। আমরা নোট বই বা কাগজে লিখে তথ্য সংরক্ষণ করতে পারি। আবার বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি, যেমন ক্যামেরা, সিডি, ডিভিডি ইত্যাদি ব্যবহার করেও তথ্য সংরক্ষণ করা যায়।
বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, আমাদের অবশ্যই তথ্যটিকে নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করতে হবে এবং সর্বোত্তম উপায় সংগ্রহ করতে হবে, এবং তথ্যটি সংগ্রহ করার পর অবশ্যই তাকে সংরক্ষণ করতে হবে। আমরা নোট বই বা কাগজে লিখে রেখে তথ্যকে সংরক্ষণ করতে পারি। তাছাড়া এখন বিভিন্ন ধরনের প্রযুক্তি রয়েছে, যেমন ক্যামেরা, সিডি, ডিভিডি ইত্যাদির মাধ্যমে আমরা কি তথ্য সংরক্ষণ করতে পারি। বন্ধুরা লক্ষ্য করো, নিচে কথোপকথন দেওয়া আছে, ছেলেটি বলছে কোথা থেকে এবং কিভাবে আবহাওয়া সম্পর্কিত তথ্যটি পেতে পারি। মেয়েটি কি বলছে, তুমি বিভিন্ন গণমাধ্যম যেমন রেডিও বা টিভির মাধ্যমে তথ্যটি পেতে পারো। তাহলে আমরা কিভাবে তথ্য পেতে পারি? রেডিও বা টিভির মাধ্যমে আমরা তথ্য পেতে পারি। এবার আমরা জানবো ধাপ চার, তথ্য বিনিময় সম্পর্কে। তথ্য বিনিময়ের পূর্বে সংরক্ষিত তথ্য সুন্দরভাবে সাজাতে হবে। তথ্য বিনিময়ের সময় কোন তথ্যটি বিনিময় করতে চাচ্ছি এবং তা সঠিকভাবে বিনিময় করছি কিনা সে বিষয়ে অধিক মনোযোগী হতে হবে। কি করতে হবে বন্ধুরা? প্রথমে হচ্ছে তথ্য বিনিময়ের পূর্বে সংরক্ষিত তথ্যটি, অর্থাৎ আমরা যে তথ্যটিকে সংরক্ষণ করেছি সেই সংগ্রহিত তথ্যটিকে সুন্দরভাবে সাজাতে হবে। এবং আমি কোন তথ্যটি বিনিময় করতে চাচ্ছি সেই বিষয়টি প্রথমেই নিশ্চিত হতে হবে। অতঃপর কি করবে, যে তথ্যটি আমি বিনিময় করছি তাকে সঠিক কিনা তা যাচাই করতে হবে, অতঃপর তথ্য বিনিময় করতে হবে। অর্থাৎ আমাদের এই সকল বিষয়ে মনোযোগী হতে হবে। বন্ধুরা এবার আমরা তথ্যের ব্যবহারের একটি প্রশ্ন দেখে নিই। আমি কি তথ্য সংরক্ষণ ও বিনিময় করতে পারি? বন্ধুরা এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে ছকে তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয়বস্তু হচ্ছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। কি করতে হবে? প্রথম কাজ, নিচে দেখানো তথ্য সংগ্রহ ফর্মের মতো একটি ফর্ম তৈরি করি। বন্ধুরা নিচের একটি ফর্ম তোমরা লক্ষ্য করতে পারছো, তোমরা এই ফর্মটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ফর্ম তৈরি করে নেবে। ফর্মের প্রথমে রয়েছে ক, যে ধরনের তথ্য সংগ্রহ করব, যেমন বিভিন্ন ধরনের তথ্য হতে পারে, আবহাওয়ার খবর, শরীরের তাপমাত্রা, খেলাধুলার খবর ইত্যাদি ধরনের তথ্য হতে পারে যা আমরা সংগ্রহ করব। প্রথমে তাহলে আমাদের কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে যে আমাদের কোন বিষয়ের তথ্যটি প্রয়োজন। খ, যেভাবে তথ্য সংগ্রহ করব, অর্থাৎ উপায়, আর আমরা যে উপায় তথ্যটিকে সংগ্রহ করব। অতঃপর হচ্ছে উৎস, আমরা কোন উৎস থেকে তথ্যটি সংগ্রহ করব। তা হতে পারে ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, সেক্ষেত্রে ইন্টারনেট হচ্ছে একটি উৎস। ঘ, সংগ্রহিত তথ্য হচ্ছে আমরা যে তথ্যগুলো পাবো সেগুলো হচ্ছে আমরা ছকে লিখব। এবার আমরা কাজ দুই দেখি। বন্ধুরা তোমরা এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তথ্য সংগ্রহের উৎস। পূর্ব পৃষ্ঠার ধাপ এক থেকে তিন পর্যন্ত অনুসরণ করে ক, যে ধরনের তথ্য সংগ্রহ করব। তিন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি এবং সংগ্রহিত তথ্য ফর্মে লিখে রাখি। বন্ধুরা তোমাদের তিন নম্বর কাজটি কি, তোমরা এবার তথ্য সংগ্রহ করবে এবং সংগ্রহিত তথ্য ফর্মে লিখবে। চার, সংগ্রহিত তথ্য খাতায় সুন্দর করে সাজাই। এবার তোমরা কিভাবে সাজাবে? প্রথমেই হচ্ছে যে ধরনের তথ্য সংগ্রহ করব, যেমন এর মধ্যে রয়েছে আবহাওয়ার খবর, শরীরের তাপমাত্রা, খেলাধুলার খবর ইত্যাদি। তাহলে আমরা কিভাবে সংগ্রহ করব তথ্যটিকে? উপায় হচ্ছে তথ্যের পর্যবেক্ষণের মাধ্যমে, সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে অথবা গণমাধ্যম থেকে। এবং উৎস, যেখান থেকে তথ্যটিকে আমরা সংগ্রহ করব, জনসাধারণ, সংবাদপত্র, বই, রেডিও, টিভি, ইন্টারনেট ইত্যাদি। এবার হচ্ছে আমাদের সংগ্রহিত তথ্য, অর্থাৎ আমরা কি কি তথ্য সংগ্রহ করলাম। প্রথমে হচ্ছে আবহাওয়ার খবরে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস, এবং দুইজন সহপাঠীর শরীরের তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট ও 99 ডিগ্রি ফারেনহাইট। এবং খেলাধুলার খবরে আমরা কি কি তথ্য সংরক্ষণ করলাম,
সংগ্রহ করলাম বিপিএলে আজকের খেলায় রংপুর রাইডার্সকে 9 উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ সকল তথ্য হচ্ছে আমরা সংরক্ষণ করেছি, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের সংগৃহীত তথ্য। আজ সহপাঠীদের সামনে তথ্যগুলো উপস্থাপন করি ও বিনিময় করি। বন্ধুরা, এবার তোমাদের কাজ কি নিজেদের সহপাঠীদের সামনে এই তথ্যগুলো উপস্থাপন করবে এবং তথ্যগুলোকে বিনিময় করবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম তথ্যের ব্যবহার সম্পর্কে এবং কোন বিষয়ে তথ্য আমাদের প্রয়োজন তা প্রথমে নির্দিষ্ট করে তথ্যের উৎস, তথ্য সংরক্ষণের উপায় সম্পর্কে, তথ্য সংগ্রহ ও তথ্য বিনিময় সম্পর্কে আজকের এই পাঠে আমরা শিখেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।